বন্ধুরা, একদিন বাবা ও মেয়ে মেলায় গিয়ে একটা আইফোন দেখতে পেলে বাবার খুব লোভ হয়। তখন মেয়ে বাবাকে বাড়ি যেতে বললে বাবা কোনো কথা না শুনে জো খেলতে শুরু করে। বাবা আইফোনের লোভে এক এক করে সব টাকা হেরে গিয়ে মাথায় হাত দিয়ে বসে যায়। তারপর মানি ব্যাগটা খালি হয়ে গেলে মন খারাপ করে বসে থাকা মেয়েকে নিয়ে বাড়ি চলে আসে। তারপর বাড়ি এসে বাবা মন খারাপ করে বসে থাকলে মা এসে ডাকে মেয়ের জন্মদিনের কেক কাটবো। বাবা রেগে গিয়ে যাবো না বললে মা কেকটা কেটে মেয়েকে একটা সুন্দর গিফট দেয়। তারপর মেয়েটি বার্থডে গিফটটা পেয়ে অনেক খুশি হয়ে খেলতে লাগে। তখন বাবা মেয়ের বার্থডে গিফটটা দেখে মাথায় একটা বুদ্ধি আসে। তারপর মা মেয়েকে স্কুলে যাওয়ার জন্য ডাকলে মেয়েটি তার পছন্দের গিফটটা রেখে দিয়ে স্কুলে চলে যায়। তারপর মেয়ের গিফটটা নিয়ে বাবা বাজারে গিয়ে বিক্রি করে কিছু টাকা নেয় জো খেলার জন্য। মেয়েটি বাড়ি এসে তার পছন্দের গিফটটা খুঁজে না পেলে কাঁদতে শুরু করে। অন্যদিকে বাবা জো খেলে আইফোনটা জিতে বাড়ি চলে আসে।